অনেক জায়গায় কুকুর বিড়ালকে মানুষ শখ করে খাওয়াই দেয়, ওই আমরাও তাদেরকে খাওয়াই দিচ্ছি। একজন একটা পশুর সাথে আর মানুষের সাথে আর কোনো পার্থক্য নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। মাগরিবের আজান হচ্ছে মসজিদে, একটু পরে জামাত শুরু হয়ে যাবে। সবাই আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য মসজিদের উদ্দেশ্যে রওনা দিব, কিন্তু এখানে যে আল্লাহর এক বান্দা পড়ে রয়েছে তার সেবা করার জন্য আমরা কজন এগিয়ে এসেছি। এই কাজে কি আল্লাহ সন্তুষ্ট হবে না? আল্লাহ কি শুধুই নামাজে সন্তুষ্ট হয়? আল্লাহ সৃষ্টির সেবা করার মধ্যে আল্লাহ তাআলার সেবা করা, এই কথাটা হয়তো আমরা ভুলে গেছি, যার কারণে মেডিকেলের এই কন্যারে আজকে অনেকদিন যাবত এভাবে পড়ে রয়েছে। এবং এই মানুষটির শরীরের একটা অংশ পচে পোকা পড়ে কিলবিল করছে, অসংখ্য পোকা তার শরীরে বাসা বেঁধেছে এবং মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, পুরো শরীর উলঙ্গ। এবং এই অবস্থায় তাকে যে পায়খানা প্রস্রাব সব এখানেই করছে। এখন তাকে যে এখানে অনেক মানবিক মানুষ রয়েছেন যারা দেখে মেডিকেলে ভর্তি করতে আগ্রহ হবেন, কিন্তু মেডিকেলে ভর্তি করলে লাভ কী? ও যে তিনবার পায়খানা প্রস্রাব করে সেগুলো কে পরিষ্কার করবে? ওর যে পচা জায়গা যে পোকা হয়ে গেছে সেটা যে পরিষ্কার করতে হবে সেটাই বা কয়জনে করবে? আর তার যে বর্তমান অবস্থা তাকে খাইয়ে দেওয়া, সে খাইতে পারে না, সেটাই বা কে খাইয়ে দিবে? তার সাথে তার যে মুমূর্ষু অবস্থা, 24 ঘন্টা যে একজন অ্যাটেন্ডেন্ট থাকা, সেই অ্যাটেন্ডেন্টই বা হবে কে? সব কিছুর উত্তর আসলে হয় না। এই হয় না বিদায় আজকে সে এই ডাস্টবিনের পাশে, ড্রেনের পাশে, এটা কিন্তু ড্রেন, এই ড্রেনের পাশে আমরা এই বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে খাবার সরবরাহ করি সবসময়। সে খাবার খাচ্ছে, আমরা খাবার দিয়ে গেছি এবং আমরা ড্রেসিং কার্যক্রমও চলমান রেখেছি এবং আমাদের পক্ষ থেকে খাবারটা রয়েছে। কিন্তু একজন মানুষের সে আমরা তাকে যেভাবে এখানে খাবার দিয়ে রেখে যাচ্ছি, কুকুর বিড়ালকে যেভাবে খাবার দেওয়া হয় আমাদের পক্ষ থেকে, এভাবে তার জন্য এই কুকুর বিড়ালের মতো খাবার রেখে যাওয়া বা খাইয়ে দেওয়া ছাড়া আর কিছু নাই। অনেক জায়গায় কুকুর বিড়ালকে মানুষ শখ করে খাওয়াই দেয়, ওই আমরাও তাদেরকে খাওয়াই দিচ্ছি। একজন একটা পশুর সাথে আর মানুষের সাথে আর কোনো পার্থক্য নাই। হয়তো আমরা খাইয়ে দিচ্ছি কিন্তু অনেক সময় আমরা খাইয়ে দিতেও পারি না, তাড়াহুড়ো থাকলে এখানে প্যাকেট রেখে চলে যায়। তাই পশুকে যেভাবে খাবার দেওয়া হয় তাকেও আমরা হয়তো পশুর মতো করে খাবার দিচ্ছি, কিন্তু মানুষের মতো তাকে খাইয়ে দেওয়া, সেবা শুশ্রূষা করা কিংবা তার চিকিৎসা সেটা করতেই হবে। বাংলাদেশে এখনো পর্যন্ত সরকারি কিংবা বেসরকারিভাবে এই বেওয়ারিশ মানুষদের জন্য কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো সংগঠন এখনো তৈরি হয় না, যেখানে যাইয়া তাকে দিয়ে আসবো সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, আপন করে সন্তানের মতো করে তার পায়খানা প্রস্রাব পরিষ্কার করবে এবং তার জন্য সার্জারির ব্যবস্থা করবে, তার জন্য সকল ব্যবস্থাপনা থাকবে। এই রকম কোনো জায়গা এখনো খোঁজ পাই নাই। যদি আপনাদের কারো এই ধরনের খোঁজ থাকে দয়া করে আমাদেরকে জানাবেন, আমরা সেই জায়গায় তাদেরকে পৌঁছায় দিব। কিন্তু ততক্ষণ পর্যন্ত সৃষ্টিকর্তার কাছে যে দোয়াটা আমাদের জন্য করবেন, বা আমরাও চেষ্টা করছি, বাংলাদেশে কোনো একটা জায়গায় এখনো আমরা কেনার মতো সামর্থ্য অর্জন করতে পারি নাই। যদি কেউ দান করে কিংবা লিজ দেয় কিংবা অল্প দামে আমাদেরকে ডাকে, হয়তো তখন সম্ভব আমাদের পক্ষে হলেও হতে পারে একটি বেওয়ারিশ হাসপাতাল কিংবা শেড কিংবা পুনর্বাসন, যেখানে সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে অসংখ্য ফোন কল আসে, বিভিন্ন ড্রেনের পাশে ডাস্টবিনে এভাবে পড়ে আছে, কিন্তু করার কিছুই নেই। যদি এরকম একটি শেড কিংবা পুনর্বাসন কেন্দ্র যদি আমরা রাখতে পারতাম, অন্তত সারা নগরী থেকে এ সমস্ত পচে যাওয়া ড্রেনের পাশে ডাস্টবিনের পাশে পড়ে থাকা মানুষগুলোকে নিয়ে আমরা সেখানে অন্তত চিকিৎসা সেবা দিতে পারতাম। এই পাশে হচ্ছে ড্রেন, সারা রাতে মশার কামড় খাবে ড্রেনের পাশে, এবং এই মশার কামড় যে সারা রাত খাবে এটা কিন্তু দেখার কোনো মানুষ নেই। এবং এই মানুষটা যে জ্বরে পুড়ে যাইতেছে, সে যে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে, মারা যাওয়ার সময় যে তার মুখে একটু পানি দিবে এই অবস্থাটুকু কিন্তু তার জন্য কেউ নেই। এবং সর্বোপরি বৃষ্টি যদি আসে, সে সারা রাত বৃষ্টির মধ্যে ভিজবে, কিন্তু তাকে যে নিয়ে একটা ছায়ার নিচে, ছাদের নিচে রাখবে এরকম মানুষ কিন্তু নাই। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর এখনোই অজানা রয়ে গেল। এই মুসলিম কান্ট্রিতে আমরা সবাই আল্লাহকে রাজি খুশি করার জন্য এক একজন পিসায়েব হয়ে যাচ্ছি, কিন্তু মূলত কাজের আল্লাহকে খুশি করার জন্য কাজ আমরা কতটুকু করতে পারছি সেটাই এখন দেখার বিষয়। তাই আমাদের মানবিকতা বোধ যাতে বৃদ্ধি হয়, এবং এই ভিডিওতে শুধু একটি অনুরোধই করব যে দোয়ার উপরে আর কিছু নেই, আপনারা যারা দেখছেন একটু দোয়া করিন আমাদের জন্য, যাতে বাংলাদেশে কোনো জায়গায় একটা শেড হলেও করতে পারি, এই মানুষগুলো যাতে মশার কামড় এবং বৃষ্টি থেকে না, বৃষ্টিতে না ভিজে মশার কামড় না খেয়ে অন্তত মরার সময় দুইটা খাইয়ে যাতে মরতে পারে, এরকম একটু দোয়া আমাদের জন্য করিন, আর কিছুই নেই। ধন্যবাদ সবাইকে এই অমানবিকতার সমাজ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু।